ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেহ হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী শ্রেয়ার সেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছোটবেলায় ভাত খেতে পারত না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে ক্লান্ত খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে দু বছর হলো, আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুক্ত হলো। ১০০ বছর বাঁচতে চাই এখন আমার সার, ২৫ বছর পরে খোকার হবে ৫৯। আশ্রমের ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেদিন তার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম।